আসসালামু আলাইকুম, শুরু করছি নগদ জনপদের খবর। সাথে আছি আমি আলা ভিজাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। প্রথমে জাতীয় নির্বাচন 2024। হেমন্তের শেষ প্রান্তে কনকনে হিমেল হাওয়ার সাথে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে উত্তাপ ছড়াচ্ছে ভোটের হাওয়া। তৃণমূল পর্যায়ে নির্বাচনী কার্যক্রমে ব্যস্ত হয়ে পড়েছেন আসন ভিত্তিক প্রার্থীদের কর্মী সমর্থকরা। দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করে ব্যস্ত সময় পার করছেন স্বতন্ত্র এবং বিভিন্ন দলের মনোনীত প্রার্থীরা। নরসিংদীর পাঁচটি আসন থেকে 43 জন প্রার্থী মনোনয়ন জমা দিলেও যাচাই বাছাইয়ে বাতিল হয়েছে 6 জনের প্রার্থিতা। ভোটারদের মধ্যে চলছে প্রার্থীদের নিয়ে নানা বিশ্লেষণ। এই মুহূর্তে নরসিংদী আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আছেন সুমন রায়, সরাসরি যাচ্ছি তার কাছে। সুমন, নরসিংদীতে নির্বাচনী আমেজ কেমন দেখছেন? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নরসিংদী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে। নরসিংদীতে নির্বাচনের পরিবেশ যদি বলতে চায় তাহলে বলতে হবে যে চায়ের দোকান থেকে শপিং মল, রেল স্টেশন থেকে বাস স্ট্যান্ড, সকল জায়গায় কিন্তু আসলে নির্বাচন নিয়ে সকল সাধারণ মানুষের মাঝে আলোচনা, সমালোচনা এবং নানা ধরনের গুঞ্জন উঠছে। এবারে নির্বাচন কেমন হবে, কে হবে বিজয়ের চেয়ারে, কে বসবে, এই ধরনের আলাপ আলোচনায় সর্বদিকই চলছে। তো এই মুহূর্তে আমার সাথে আছে নরসিংদী জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া। আমি আসলে তার কাছ থেকে জানতে চাইব যে পাঁচটি আসনে নির্বাচনের পরিস্থিতিটা কেমন চলছে এখন। ধন্যবাদ আপনাকে আসতে এলে। পাঁচটি আসনের পরিস্থিতি খুবই ভালো, আগের চেয়ে আওয়ামী লীগ সুসংঘবদ্ধ এবং যে পাঁচটি আসন, আমি বিশ্বাস করি যে পাঁচটি আসন আগামীতে আমরা জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারবো। আপনাদের পাঁচটি আসনে তো দলীয় প্রার্থীর সাথে সাথে একাধিক স্বতন্ত্র প্রার্থীও রয়েছে, আসলে এই বিষয়টাতে কি নির্বাচনে কোনো সহিংসতা জড়াবে এরকম কিছু মনে করছেন কি না আপনারা? স্বতন্ত্র প্রার্থী বিষয়টা 17 তারিখে পরে ক্লিয়ার হবে, তারপরে আমরা সহিংসতা বলে কিছু মনে করি না। স্বতন্ত্র প্রার্থী হওয়ার অধিকার অনেকেরই আছে, কিন্তু দলকে সংঘর্ষে বা কোনো কিছুতে নিয়ে কেউ স্বতন্ত্র প্রার্থী হোক এটা আমরা চাই না, এটা দলের নিয়মতান্ত্রিক বহির্ভূত হয়ে যায়। ধন্যবাদ মনিরুজ্জামান। যেটা সর্বশেষ আমি বলতে চাচ্ছি যে আগামী 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর পাঁচটি আসনের প্রায় 18.5 লক্ষ মানুষ তাদের নিজেদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীদেরকে বেছে নেবেন এমনটাই প্রত্যাশা করছেন তারা। আলাভি সুমন, ধন্যবাদ আপনাকে। এবার অন্যান্য সংবাদ। রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের 18তম বার্ষিক অধিনায়ক সম্মেলন হয়েছে। প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সেনাপ্রধানকে স্বাগত জানান জেনারেল অফিসার কমান্ডিং আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড, জেনারেল অফিসার কমান্ডিং 11 পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল খালেদ আল মামুন। দেশ সেবায় ইনফ্যান্ট্রি রেজিমেন্টের অবদানের কথা স্মরণ করেন সেনাপ্রধান। তিনি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সদস্যের প্রতি আহ্বান জানান। যথাযথ মর্যাদায় টাঙ্গাইল ও ভোলায় হানাদার মুক্ত দিবস পালন হয়েছে। দিবসটি উপলক্ষে শহীদ স্মৃতি পৌর উদ্যানে টাঙ্গাইল পৌরসভার আয়োজনে দিনব্যাপী কর্মসূচি উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক। অনুষ্ঠানে ছিলেন স্থানীয় সংসদ সদস্য জওয়াহিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ সব স্তরের মানুষ। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ভোলা মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধার সন্তান, শিক্ষার্থী ও রাজনৈতিক দলের নেতারা ছিলেন। পরে জেলা প্রশাসনের আয়োজনে আরিফুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাদি অমরের রিপোর্ট। যানজট দুর্ঘটনা জলাবদ্ধতা থেকে বরিশালবাসীকে রক্ষা করো স্লোগান নিয়ে বাইপাস সড়ক নির্মাণ, মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ 7 দফা দাবিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ করেছে 62 জেলা কমিটির নেতারা। পরে জেলা প্রশাসক ও মেয়র বরাবর স্মারকলিপি দেন তারা।
মহান বিজয় দিবস উপলক্ষে একাত্তরের শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে চট্টগ্রামে আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচি পালন করেছে 39 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম 11 বন্দর আসনের স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা জিয়াউল হক সুমন। চাঁদপুরে ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় জেলা পর্যায়ে তামাক বিরোধী প্রশিক্ষণ হয়েছে। প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান। নরসিংদীর মনোহরদীতে উপজেলা স্বেচ্ছাসেবী পরিষদের সহযোগিতায় 12টি ইউনিয়নের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে খারাপ ইয়াংস্টার স্পোর্টিং ক্লাব। ক্যাম্পের উদ্বোধন করেন নরসিংদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের সাধারণ সম্পাদক শেখ রাসেল মাহমুদ। মানবাধিকার দিবস উপলক্ষে রাঙামাটিতে জেলা প্রশাসন আয়োজনে র্যালি ও আলোচনা সভা হয়েছে। এতে অংশ নেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান। ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে খুলনা জোনের 17টি প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে খুলনা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটর। সম্মাননা তুলে দেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কার্যক্রম পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম। দিনব্যাপী আদালত, সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, ভূমি অফিস সহ বিভিন্ন স্থান পরিদর্শন ও উদ্বোধন করেন। কেন্দ্রীয় নেতাকর্মীদের মুক্তি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে রাঙামাটিতে মানববন্ধন করেছে জেলা বিএনপি। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সম্পাদক দীপেন সহ অন্যরা। চাঁদপুরে জেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা হয়েছে। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান। সাদিয়া ওমর, চ্যানেল আই। এই ছিল নগদ জনপদের খবর। সবাইকে ধন্যবাদ।